হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তাস ক্রিয়েটিভিটি। আজকে আমি তোমাদেরকে একটা অন্যরকম ভিডিও দেখাবো, সেটা হলো একটা বটল আর্ট। ঠিক আছে, তো দেখো আমি বানিয়ে রেখেছি, আগে আমি তোমাদের দেখিয়ে দিই কীরকম লাগছে। দেখো এইটা আমি তোমাদেরকে আজকে শেখাবো। ঠিক আছে, তো এর জন্য কী কী লাগবে চলো দেখে নিই আগে। কল নিয়েছি আর কুন্দন নিয়েছি, একটা কালার, বিভিন্ন কালারের নিয়েছি, একটা বোতল নিয়েছি, আর কোন লাইনার নিয়েছি, দুটো নিয়েছি। দেখি কোনটা কোনটা লাগে সেই অনুযায়ী দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে করতে হবে। স্টার্ট করি। Thank you.
আচ্ছা, এই এটা কমপ্লিট হয়ে গেছে দেখো, মোটামুটি এই ওপরটা একটু দেখতে খারাপ লাগবে, এর জন্য এখানে আমি একটা এরকম একটা, তোমরা উলও দিতে পারো, এটা আমার কাছে ছিল, বা জুটও দিতে পারো তোমরা, আমি এটা দিয়ে দিচ্ছি। পুরোটা ব্ল্যাক ছিল, আমি গোল্ডেন ফেব্রিক দিয়ে পুরোটা কালার করে দিলাম। বোতলটা যেহেতু আমার হোয়াইট ছিল, আমি পিছনটা একটু এই গ্লাস পেন্টিং এর কালার এটা একটু নিয়ে পিছনটা একটু আমি ব্লু কালার করে দিচ্ছি, তাহলে এই হোয়াইট ব্যাপারটা থাকবে না, আরো বেশি সুন্দর লাগবে দেখতে। পুরোটা বানানোর পর দেখো এরকম লাগছে, আমি এখানে গ্রিন, পিঙ্ক, স্কাই ব্লু, ডার্ক ব্লু দিয়ে কুন্দন দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো রং দিয়ে করতে পারো। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমার পুরনো ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ওর লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, চেক করতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো টাটা।